ওয়েলকাম গাইস টু আওয়ার ইমপ্রেস ওয়ালা হেয়ার গ্রোথ ক্লিনিক। আজ আমার একটা ভাই এসছে, তার মাথার এটা ভিডিওটা করে রাখলাম এসেই জন্য। দেখো ওনার গ্রোথটা এই জায়গাটুকুতে, এই জায়গাটুকুতে নেই, ওর ফেস দেখাতে চাইছে না। হ্যাঁ, ওর মাস্ক পরে আছে, মাথাতে একটা ড্যান্ড্রফ জমে আছে, ঠিক আছে? তো ওর মাথার ড্যান্ড্রফ জমে আছে, তো মাথার ওয়াশ করা হচ্ছে ফ্রি, এখানে মাথা ওয়াশ করা হয় ফ্রি, টাকা লাগে না। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এই যে ড্যান্ড্রফ করে দিচ্ছি, ড্যান্ড্রফটা রিমুভ হয়ে যাবে। ড্যান্ড্রফ রিমুভ হওয়ার পরে কি না, ওনার হেয়ার গ্রোথের যে সিরামগুলো আছে সেগুলো একটা ডার্মা পেন দিয়ে ইনজেক্ট করা হবে। সো নেক্সট প্রসেসিংয়ের জন্য একটু পুশ করে দাও, আমি দেখাচ্ছি। এই যে হেয়ার ওয়াশটা দেখলেন, ওনার ড্যান্ড্রফ ছিল মাথাতে, অনেক ড্যান্ড্রফ ছিল, ওই ড্যান্ড্রফটা ফিনিশ হয়ে যাবে। সো নেক্সট পার্ট আমি দেখাচ্ছি ভাইয়ের হেয়ার রিগ্রোথ প্রসেসিং। ভাইয়ের বাড়ি অনেক দূর, ভাইয়ের এই জায়গা পোর্শনটা খালি আছে, এই জায়গাটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এটা হেয়ার রিগ্রোথ সিরাম দেওয়া গেছে, সিরাম দেওয়ার পরে হ্যাঁ, ও এই ভিডিওর মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই, যারা বলছে এই জায়গাটুকু, এই জায়গাটুকু কমপ্লিট হবে কি হবে না, দেখুন ভাই, নিজের উপরে মেহনত করলে, হ্যাঁ, পজিটিভ থিঙ্কিং থাকলে অনেক কিছু করা যায়। তো ভাই অনেক দূর থেকে এসেছে, ওর পজিটিভ থিঙ্কিং আছে, ওই মেহনত করছে, আর এগুলোতে পুরো কমপ্লিট হয়ে যাবে। সো আমার ভিডিওতে বড় বড় অনেকগুলো পেশেন্টের রিভিউ দেওয়া আছে, একটু আগে একটা ভিডিও দিলাম, মানে একটু আগে একটা ভিডিও করলাম, তো কন্টিনিউ বরাবর ভিডিও মোটিভেশনের জন্য দেওয়া হয়। তো কে কোথায় ট্রিটমেন্ট করছে, পজিটিভ রেজাল্ট পাচ্ছে না, আমার এখানে আসুন, পজিটিভ রেজাল্ট পাবেন। এবং যেগুলোতে চুল না, এগুলোতে রিটার্ন চুল আসবে, এগুলোতে এগুলোতে অনেক নতুন চুল হয়েছে। এই যে দেখো, এলা নিউ বর্ন হেয়ার, এই যে দেখো দোস্ত একটু, এলা নিউ বর্ন হেয়ার, এগুলো নতুন চুল গেজিয়েছে, ছোটো ছোটো আঁশের মতন, এই যে এগুলো নতুন চুল, এগুলো নতুন চুল হালকা করে গেজিয়েছে এদিকে। তো মেহনত করেছে, মেহনত করলে পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে, মেহনত ছাড়া হবে না। শুধু খাওয়ার ওষুধ বা লাগানো ওষুধ লাগানোর সাথে সাথে এটা করলে কিনা পজিটিভ রেজাল্ট আসে। তো যে যেখানে ট্রিটমেন্ট করছেন, আমার এখানে আসুন, অল্প টাকার মধ্যে একটা হ্যাপিনেস, তো তার নিজের খুশিটাকে খুঁজে পান। তো থ্যাংক ইউ ছোটো ভিডিও করার জন্য।